সবাইকে এসি বর্মন ফাইন আর্টসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হল চারু ও কারুকলা, শ্রেণী চতুর্থ থেকে অষ্টম, পর্ব ১। আমরা আজকে জানব ড্রয়িংয়ের সহজ কিছু নিয়ম ও পদ্ধতি। সবার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে ড্রয়িং নিয়ে, আমরা যখন পেন্সিল দিয়ে ড্রয়িং করি তখন সেটা কীভাবে আমাদের আঁকতে হবে। কারণ পেন্সিল দিয়ে ড্রয়িং করলাম অনেক গাঢ় করে, হ্যাঁ, যখন গাঢ় করে ড্রয়িং করব, আমরা যখন ইরেজ করব তখন কি হয়, পেন্সিলের দাগটা দেখো, আমি যখন ইরেজ করছি পেন্সিলের দাগটা রয়ে গেল। কারণটা রয়ে যাওয়ার কারণ হলো কি, আমি গাঢ় করে প্রেশার দিয়ে ড্রয়িংটা করেছি। আমাদের সেটা করা যাবে না। আমরা কি করব, হালকা করে ড্রয়িং করব। কোথাও যদি গ্যাপ থেকে থাকে সেটা আবার পরবর্তীতে ড্রয়িং করে ম্যানেজ করে দিব, কিন্তু আমাদের এই যে গাঢ় ড্রয়িং এটা করা যাবে না, ঠিক আছে। তারপর আমরা আসি কম্পোজিশন নিয়ে। কম্পোজিশনটা কি, হ্যাঁ, কম্পোজিশন মানে হলো সহজ ভাষায় যেটা হলো গুছিয়ে আঁকা, হ্যাঁ, এলোমেলো করে নয়। ধরো এটা তোমার ড্রয়িং কপি, ঠিক আছে। এখন তোমাকে আঁকতে দেয়া হলো একটি ফুল, তুমি ফুলটা কোথা থেকে শুরু করবে? অনেকে দেখা গিয়েছে ফুলটা বিভিন্ন জায়গা থেকে শুরু করে, যেমন কেউ বাঁ পাশ থেকে, ডান পাশ থেকে, এইভাবে একটা পাশ থেকে শুরু করে, হ্যাঁ, আবার কোথাও এখান থেকে শুরু করে। এটা কি, এটা রং, এটা কম্পোজিশন নয়, গুছানো নয়। তোমাদের যেটা করতে হবে সেটা হলো, ধর একটা ফুল আঁকতে দিয়েছে, বাঁ পাশে, উপরে, ডান পাশে, নিচে, জায়গা রেখে তোমাকে মিডল থেকে ড্রয়িংটা শুরু করতে হবে। সেটা ফুল হোক আর অন্য যাই হোক না কেন, তোমাকে এইভাবে শুরু করতে হবে। তারপর নিচে তুমি টপিকটার নামটা লিখে দিলে, ঠিক আছে। নাম্বার টু, গ্রামের দৃশ্য। হ্যাঁ, গ্রামের দৃশ্য আঁকতে হলে আমাদের কি করতে হবে, সবার আগে গ্রামে কি থাকে, একটা ঘর থাকে, গাছ থাকে, পাশ দিয়ে রাস্তা থাকে, দূরে একটি নদী থাকে এবং নদীতে নৌকো থাকে, এবং দূরে অনেকগুলো ঘাস দেখা যায়, হ্যাঁ, ঘরের পাশে কি থাকে, খড়কুটো থাকে, হয়ে গেলো আমার একটা সিনারি, হ্যাঁ, সহজেই। আসলে আমরা দেখে নিই, সবার আগে আমাদের যেটা করতে হবে, পেজের মিডল থেকে আমাকে একটা লাইন টেনে নিতে হবে। লাইন টেনে নেওয়ার পর তারপর আমরা কি করব, দেখো একটা রোড দেব, রোডটা সবসময় খেয়াল রাখতে হবে, রোডটা একটা বিন্দু থেকে তৈরি হয়। অনেকে দেখা গেছে এই পাশে দিল, ডান পাশে দিল, এটা কিন্তু হয় না, রং দূরে শুরু হবে, কাছে এসে বড় হয়ে যাবে। আমি একটি বিন্দু থেকে একটা রাস্তা তৈরি করছি, রাস্তা তৈরি হয়ে গেল। এখন পাশে আমরা একটা গড় দিয়ে দিব, গড়টাকে ফেললাম। উইন্ডো দিতে হবে, ঠিক আছে।
এখন ভিতরে যে দাগগুলো রয়ে গেল সেগুলো আমরা কি করব ইরেজ করে দিব। পেন্সিল আঁকার পর ইরেজার দিয়ে ইরেজ করে ফেলতে হবে। এখন আমাদের কি দিতে হবে, গাছ, গাছটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঘরের পাশে মনে করো তুমি রোডের পাশে ধান ক্ষেত দিতে চাও, এটা ধান ক্ষেত দিলাম। হ্যাঁ, এখন ধান ক্ষেত করতে পারো, তারপর এই রোডটাকে তুমি একটা নদীও করতে পারো। হ্যাঁ, বিভিন্ন কিছু করা যেতে পারে। আমরা এটাকে নদী বানিয়ে ফেললাম, যে নদীর পাশে ঘর। পারে পা গেছে, টাবল চলে গেছে, নদীর ওই পারে গাছ দেখা যাচ্ছে। একটা সূর্য দিতে পারো এখানে, শিক্ষার্থী বৃন্দ। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ভালো থাকবে সবাই।